हेलो বন্ধুরা, ওয়েলকাম টু এমসিকিউ উইথ সলিউশন। এমসিকিউ উইথ সলিউশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, 100টা ভৌতবিজ্ঞানের প্রশ্ন নিয়ে আজকে আমরা ডিসকাস করব। WBP কনস্টেবল এবং SIA বিগত বছরে দেখবে প্রত্যেক বছর কিন্তু ভৌতবিজ্ঞান থেকে অনেকগুলি প্রশ্ন এসছে, তো সেই প্রশ্নের ধাঁচে আমরা আজকে 100টা ভৌতবিজ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছি, তো সেইটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা একদম শেষ অবধি দেখবে, এবং ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। চলো দেখো, ফার্স্ট কোশ্চেন দেখো, গতিসূত্রে কি আবিষ্কার করেন? গতিসূত্র মানে হচ্ছে ল অফ মোশন, ইংরেজি টার্মটা মনে রাখবে, ল অফ মোশন। এটা আবিষ্কার করেন নিউটন। তারপরে দেখো, পৃথিবীর মুক্তিবেগ কত? পৃথিবীর মুক্তিবেগ হচ্ছে 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ওকে, তারপরে দেখো, স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের বেগ কত হয়? স্বাভাবিক অবস্থায় বাতাসে শব্দের বেগ হয় 332 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, তারপরে দেখো, শীতকালে কোন প্রকার পোশাক আরামদায়ক বলে মনে হয়? তো রঙিন পোশাক শীতকালে সবসময় আরামদায়ক হয়, রঙিন পোশাক, বিশেষত যদি কালো পরা হয় তাহলে সেক্ষেত্রে আমাদের বেশি আরাম লাগবে, কারণ কালো জামা সবসময় গরম অনুভূতি দেয়। আর দেখো, গরমকালে কোন রকমের পোশাক আরামদায়ক মনে হয়? সাদা রঙের পোশাক আরামদায়ক মনে হয়, কারণ সাদা রঙের পোশাকে না সূর্যের আলো ক্যাচ করতে পারে, না বেশি তাপ গ্রহণ করতে পারে, বা বেশি তাপ প্রেরণও করতে পারে না, সেই কারণে সাদা রঙের পোশাকটা বেশি আরামদায়ক মনে হয়। কাপের কালার, মানে যেটা আমরা চা খাওয়ার যে কাপ থাকে তার কালার সাদা হয়, সেটাও একই কারণ। ঠিক আছে, চলো তারপরে প্রশ্ন দেখো, সাদা আলো কয়টি বর্ণের সমাহার? সাদা আলো হচ্ছে 7টি বর্ণের সমাহার, কারণ আমরা জানি সাদা আলো যখন বিচ্ছুরিত হয় তখন 7টা বর্ণের সৃষ্টি হয়, যেটা আমরা রামধনু তৈরি হওয়ার সময়তে লক্ষ্য করি। ঠিক আছে, তারপরে দেখো, বিক্ষেপণ কম কোন আলোকের? কোন আলোকের সব থেকে বিক্ষেপণ বা যে স্ক্যাটারিং সেটা কম? লাল বর্ণের আলোর বিক্ষেপণ সব থেকে কম, কারণ লাল বর্ণের আলোর যে ওয়েভ লেংথ সেটা সব থেকে বড় হয়। ঠিক আছে, লাল বর্ণের আলোর ক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বড় হয়, সেই কারণে বিক্ষেপণটা কম হয়। ঠিক আছে, দেখো তারপরে প্রশ্ন দেখো, তরঙ্গ দৈর্ঘ্য কম কোন আলোকের? বেগুনি বর্ণের আলোকের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়, সেই কারণে বেগুনি বর্ণের বিচ্ছুরণটাও বেশি। ডিনামাইট কে আবিষ্কার করেন? ডিনামাইট আবিষ্কার করেন হচ্ছে আলফ্রেড নোবেল, যার নামে আমাদের এখন নোবেল পুরস্কার দেওয়া হয় তিনি। তারপরে দেখো, পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় কি? তো পারমাণবিক চুল্লিতে মডারেটর হিসেবে ব্যবহার করা হয় গ্রাফাইট। ওকে, তারপরে প্রশ্ন দেখো, ব্যাটারি হতে কি পাওয়া যায়? ব্যাটারি হতে DC কারেন্ট পাওয়া যায়। DC মানে হচ্ছে ডিরেক্ট কারেন্ট। ঠিক আছে, আর যেটা আমরা বাড়িতে ব্যবহার করি সেটা হচ্ছে AC কারেন্ট, মানে অল্টারনেটিভ কারেন্ট। তারপরে দেখো, বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট কি দিয়ে তৈরি হয়? ফিলামেন্ট তৈরি হয় টাংস্টেন দিয়ে। তোমরা এই প্রশ্নগুলো কিন্তু ওয়ান লাইনার হিসেবে লিখে রাখতে পারো, যেখানটাতে তোমরা রিভাইজ করতে কিন্তু সুবিধা হবে সেক্ষেত্রে। ওকে, আদারওয়াইজ তোমরা এই ভিডিওটা কিন্তু 2-3 বার দেখলেই অনেকটাই তোমাদের রপ্ত হয়ে যাবে জিনিসগুলো। দেখো তারপরে প্রশ্ন, লোহার ওপর দস্তার প্রলেপকে কি বলা হয়? তো লোহার ওপরে যে দস্তার বা জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাকে গ্যালভানাইজেশন বলে। ঠিক আছে, তারপরে দেখো, বরফ গলনের সুপ্ত তাপ কত? বরফ গলনের সুপ্ত তাপ হচ্ছে 80 ক্যালোরি। তারপরে দেখো, তেজস্ক্রিয় রশ্মিতে কি থাকে, মানে তেজস্ক্রিয় বিকিরণ যেটা হয় সেটা কি কি বিকিরণ হয়? তো দেখো, আলফা বিটা এবং গামা রশ্মির বিকিরণ হয়, আলফা বিটা এবং গামা কণার বিকিরণ হয় অ্যাকচুয়ালি তেজস্ক্রিয়তাতে। চলো তারপরে প্রশ্ন দেখো, 3টি মুখ্য বর্ণ, মুখ্য বর্ণ মানে হচ্ছে যে বর্ণ অন্য কোনো বর্ণের দ্বারা সৃষ্টি করা যায় না, হ্যাঁ, তাদেরকে বলা হয় মুখ্য বর্ণ, কিন্তু এই বর্ণগুলো দিয়ে অন্য বর্ণ সৃষ্টি করা যাবে, তো সে 3টি হচ্ছে লাল, সবুজ এবং নীল। ওকে, তারপরে দেখো, রাডারের ফুল ফর্ম কী? রাডারের পুরো নাম কী?
রেডিও ডিটেকশন অ্যান্ড রেঞ্জিং, এটা হচ্ছে রাডারের পুরো নাম। বিগত বছরের প্রশ্নে দেখবে WBCS এবং WBP সহ অন্যান্য যে কোনো PSC-র পরীক্ষায় কিন্তু রাডার বহুবার জিজ্ঞেস করা হয়েছে, ঠিক আছে? তারপরে দেখো শূন্য মাধ্যমে প্রতিসরাঙ্ক কত, শূন্য মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে 1। তারপরে দেখো তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুর কি পরিবর্তন হয়, তাপমাত্রা বাড়ালে গ্যাসের অণুর যে গতিবেগ সেটা বেড়ে যায়, ঠিক আছে? বয়েলের সূত্রে ধ্রুবক কি, বয়েলের সূত্রে ভর এবং উষ্ণতা হচ্ছে ধ্রুবক। বয়েল বা চার্লস দুটোর ক্ষেত্রে ভর ভর কিন্তু ধ্রুবকই থাকবে, শুধু চেঞ্জ হবে উষ্ণতা বা ভলিউমটা। দেখো এখানটাতে বয়েল যেহেতু আমরা জলকে ফোটাই তো সেক্ষেত্রে তাপ লাগে, সেহেতু উষ্ণতা এখানে ধ্রুবক থাকবে, এভাবে মনে রাখতে পারো। আর চার্লসের সূত্র চা দিয়ে শুরু হয় তো চাপ, এটা মনে রাখতে পারো। তো চাপ হচ্ছে চার্লসের সূত্রে ধ্রুবক। ওকে, এইভাবে তোমরা মনে রাখতে পারো এই ট্রিক্সটার মাধ্যমে, যে বয়েল বয়েলের ক্ষেত্রে উষ্ণতা ধ্রুবক আর চার্লসের ক্ষেত্রে চাপ ধ্রুবক, আর উভয় ক্ষেত্রে ভরটা ধ্রুবক থাকছে। ওকে চলো তারপরে প্রশ্ন দেখো, গোবর গ্যাসের প্রধান উপাদান কি, গোবর গ্যাসের প্রধান উপাদান হচ্ছে মিথেন, ঠিক আছে? মিথেন CH4 হচ্ছে এটার সংকেত। তারপরে প্রশ্ন, চাপের এসআই পদ্ধতিতে একক কি, চাপের এসআই পদ্ধতিতে একক হচ্ছে পাস্কেল বা নিউটন পার মিটার স্কোয়ার। ওকে, দন্ত চিকিৎসকরা কোন রকমের লেন্স ব্যবহার করেন, দন্ত চিকিৎসকরা অবতল লেন্স ব্যবহার করেন, ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে প্রতিসরাঙ্ক কি ঘটে, তরঙ্গ দৈর্ঘ্য বাড়ালে প্রতিসরাঙ্ক কমে যায়, ঠিক আছে? তারপরে দেখো ওজোন গ্যাসের বাষ্প ঘনত্ব কত, ওজোন গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 48/2 অর্থাৎ 24। চলো তারপরে প্রশ্নগুলো দেখো, প্লবতা সূত্র কে আবিষ্কার করেন, প্লবতার সূত্র আবিষ্কার করেন আর্কিমিডিস। কতগুলি স্কেলার রাশির উদাহরণ দাও, স্কেলার রাশি এবং ভেক্টর রাশি তোমরা নিশ্চয়ই জানো, যে রাশির শুধুমাত্র মান আছে অভিমুখ নেই তাকে বলা হয় স্কেলার রাশি, এবং যে রাশির মান এবং অভিমুখ উভয়ই আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। তো স্কেলার রাশির মান আছে কিন্তু অভিমুখ নেই, কী কী, দৈর্ঘ্য, ভর, সময়, কার্য, তাপমাত্রা, দ্রুতি ইত্যাদি হচ্ছে স্কেলার রাশি। তারপরে দেখো কতগুলি ভেক্টর রাশি উদাহরণ দাও, সরণ, ওজন, বেগ, ত্বরণ, বল, মন্দন, এগুলো হচ্ছে ভেক্টর রাশি, কারণ এদের অভিমুখ আছে, ঠিক আছে? সরণের অভিমুখ আছে, ওজন যেরকম পৃথিবীর কেন্দ্রের দিকে হয় অভিমুখ ওজনের, ঠিক আছে? দেখো তারপরে প্রশ্ন দেখো, চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণ জি এর মান পৃথিবীর মানের কত গুণ, চন্দ্র পৃষ্ঠে অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর মানের 1/6 গুণ, অর্থাৎ আমাদের এখানে পৃথিবীর যা টান চন্দ্রের অভিকর্ষজ ত্বরণের মান তার 1/6, ঠিক আছে? বাদুড়ের চলাচলের সময় কি ব্যবহার করে, বাদুড়ের চলাচলের সময় সবসময় তারা প্রতিধ্বনিটা ব্যবহার করে, ঠিক আছে? কারণ বাদুড় চোখে দেখতে পায় না দিনের বেলায়, তো সেই কারণে তারা প্রতিধ্বনি যেটা আসে সেইটাকে নিয়ে ব্যবহার করে। চলো তারপরে প্রশ্ন দেখো, পদার্থের স্থায়ী মূল কণিকা কি কি, পদার্থের স্থায়ী কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ঠিক আছে? সূর্যাস্তের সময় আকাশ লাল দেখায় কেন, সূর্যাস্তের সময় লাল দেখায় কারণ লালের তরঙ্গ দৈর্ঘ্য বেশি তাই লালটা স্টে করে বেশিক্ষণ, আর যেটা ভায়োলেট সেটা বিক্ষিপ্ত হয়ে যায়, সে কারণে আকাশকে লালই দেখায়। তারপরে দেখো এক্স রে কে আবিষ্কার করেন, এক্স রে আবিষ্কার করেন বিজ্ঞানী রন্টজেন। জলের স্বাভাবিক স্ফুটনাঙ্ক স্বাভাবিক চাপে কত, আমরা এটা ভালো মতো জানি 100°C হচ্ছে স্বাভাবিক স্ফুটনাঙ্ক। তারপরে দেখো অপটিক্যাল ফাইবার এ আলোর কোন ধর্মকে কাজে লাগানো হয়, অপটিক্যাল ফাইবারে আভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনকে কাজে লাগানো হয়, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো 36 নম্বরের প্রশ্নটা, জলের ঘনত্ব সবচেয়ে কোন মানে সবচেয়ে বেশি কোন তাপমাত্রায়, তো 4°C তাপমাত্রায় জলের ঘনত্ব সব থেকে বেশি, তার যদি কম হয়ে যায় তাহলে তাদের ঘনত্বটা কমে যাবে, আবার
এই তাপমাত্রা বেশি হয়ে গেলেও ঘনত্ব কমে যাবে। 1 হর্স পাওয়ার বা 1 অক্ষ শক্তি সমান কত ওয়াট? 746 ওয়াট হচ্ছে 1 হর্স পাওয়ার সমান 746 ওয়াট। ওকে চলো তারপরে প্রশ্ন দেখো, গ্রহের গতি সংক্রান্ত সূত্রটি কি নামে পরিচিত? গ্রহের গতি সংক্রান্ত সূত্রটি কেপলারের সূত্র নামে পরিচিত, ঠিক আছে? তারপরে দেখো এসটিপি মানে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, এসটিপির ফুল ফর্ম, এতে গ্যাসের মোলার আয়তন কত হয়? প্রত্যেক গ্যাসের মোলার আয়তন হয় 22.4 লিটার। ওকে তারপরে দেখো, বিশ্ব উষ্ণায়নে দায়ী প্রধান গ্রিন হাউস গ্যাসটি কোন গ্যাস? তো এটা দেখো কার্বন ডাইঅক্সাইড। চলো তারপরে প্রশ্নগুলো দেখার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা আমাদের চ্যানেলে নতুন এসে আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কারণ এরকমই প্রশ্ন কিন্তু আমরা আগেও দিয়েছি এবং আগামী দিনেও দিতে থাকবো। তাছাড়াও তোমাদের জন্য চ্যাপ্টার ওয়াইজ ক্লাসেরও কিন্তু অ্যারেঞ্জমেন্ট করা হবে, ঠিক আছে? চলো তারপরে দেখো, একটি ইলেকট্রন চার্জ কত? ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6×10⁻¹⁹ কুলম। ওকে তারপরে দেখো, মরিচিকা হলো একটি ড্যাশের উদাহরণ, মরিচিকা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের একটি উদাহরণ, ঠিক আছে? তারপরে দেখো, সংকট কোণের ক্ষেত্রে প্রতিসরণ কোণের মান কত? সরি, সংকট কোণের ক্ষেত্রে সবসময় প্রতিসরণ কোণের মান হয় 90 ডিগ্রি। তারপরে প্রশ্ন, জি এর একক এসআইতে কি? জি এর একক, জি মানে হচ্ছে এখানে অভিকর্ষজ ধ্রুবক, ঠিক আছে? অভিকর্ষজ ত্বরণ মানে হচ্ছে ছোট জি, অভিকর্ষজ ধ্রুবক হচ্ছে বড় জি। সেটার একক দেখো লেখা আছে m³/kg⁻¹ আর × 2⁻¹⁹ সরি। তো এটা হচ্ছে জি এর এসআই একক। আর যদি এটা সিজিএসে বলতো তাহলে শুধু আমরা মিটারটাকে সেন্টিমিটার, কেজিটাকে গ্রাম এবং সেকেন্ডই থাকতো, শুধু এইটুকু আমরা চেঞ্জ করে নিতাম। তো 45 নম্বরের প্রশ্ন দেখো, হিলিয়াম কেন দুর্লভ বায়ুমণ্ডলে? তো বায়ুমণ্ডলে হিলিয়াম দুর্লভ কারণ হিলিয়াম অত্যন্ত হালকা এবং এর এসকেপ ভেলোসিটি খুব বেশি, ঠিক আছে? অ্যাকচুয়ালি এদের কণার মধ্যে যে বেগটা সেটা অত্যন্ত বেশি, যেটা আমাদের এসকেপ ভেলোসিটিরও সমান প্রায়। তো সেই কারণে ওরা ছিটকে স্পেসে চলে যায়, বায়ুমণ্ডলে খুব একটা দেখা যায় না। চলো তারপরে প্রশ্ন দেখো, হাইড্রোলিক প্রেসে কোন প্রিন্সিপাল কাজে লাগে? হাইড্রোলিক প্রেস যেগুলো সেখানে পাস্কেলের ল কাজে লাগে। রিলেটিভ ডেন্সিটি মাপায় কোন যন্ত্রের মাধ্যমে? রিলেটিভ ডেন্সিটি মাপায় হাইড্রোমিটারের মাধ্যমে। আর রিলেটিভ হিউমিডিটি মাপায় হচ্ছে হাইগ্রোমিটারের মাধ্যমে। তো তোমরা এই দুটোকে গুলিয়ে ফেলবে না, মনে রাখবে, রিলেটিভ ডেন্সিটি হচ্ছে হাইড্রোমিটার, রিলেটিভ হিউমিডিটি হচ্ছে হাইগ্রোমিটার। তারপরে দেখো, যদি আমরা জলে ডিটারজেন্ট দিই তাহলে সারফেস টেনশনে কি পরিবর্তন হবে? সারফেস টেনশন জলের ক্ষেত্রে যদি ডিটারজেন্ট দিই হ্রাস পাবে, ঠিক আছে? তারপরে দেখো, সরি, সারফেস টেনশনের এসআই একক কি? সারফেস টেনশনের এসআই একক হচ্ছে নিউটন পার মিটার বা newton×m³। চলো তারপরে, এইচজি অর্থাৎ পারদের হিমাঙ্ক কত? পারদের হিমাঙ্ক হচ্ছে -39°C, ঠিক আছে? তারপরে দেখো, 1 BTU অর্থাৎ ব্রিটিশ থার্মাল ইউনিট, 1 BTU সমান কত ক্যালোরি? 252 ক্যালোরি হচ্ছে 1 ব্রিটিশ থার্মাল ইউনিট সমান। সবচেয়ে বেশি স্পেসিফিক হিট কার? জলের স্পেসিফিক হিট সবথেকে বেশি। ওকে জলের ঘনত্ব সবচেয়ে বেশি কোন তাপমাত্রায়? 4°C জলের ঘনত্ব সবথেকে বেশি। ইগলু বরফ দ্বারা তৈরি হয় কেন? ইগলু বরফ দ্বারা তৈরি হয় কারণ বরফ হচ্ছে ব্যাড কন্ডাক্টর অফ হিট, তার মানে বরফের মাধ্যমে হিট কম মানে প্রবাহিত হয়, সেই কারণে বরফ দিয়ে ঢাকা হলে বাইরের যে উষ্ণতাটা সেটা সহজে ভেতরের দিকে প্রবেশ করতে পারে না, ওই কারণে ইগলু বরফ দিয়ে তৈরি। তারপরে দেখো, মানুষের
শরীরের স্বাভাবিক তাপমাত্রা কত, সেটা হচ্ছে 37 ডিগ্রি সেন্টিগ্রেড, বা ফারেনহাইটে করলে 98.4 ডিগ্রি ফারেনহাইট হবে। ওকে, হাই টেম্পারেচার মাপতে কি ব্যবহার করা হয়? অত্যন্ত বেশি টেম্পারেচার মাপতে ব্যবহার করা হয় পাইরোমিটার যন্ত্রটা। তারপরে দেখো, লাইটের কোয়ান্টাম থিওরি কে দিয়েছিলেন? ম্যাক্স প্ল্যাঙ্ক দিয়েছিলেন হচ্ছে লাইটের কোয়ান্টাম থিওরি। ওকে, প্ল্যাঙ্ক থিওরি। গামা রে এর স্পিড কত শূন্যস্থানে, মানে শূন্যস্থান যেটা ভ্যাকিউম জায়গা, সেখানে গামা রে এর স্পিড কত লাইটের স্পিডের সমান হয়? ঠিক আছে, গামা রে স্পিড। লাইটের ভেলোসিটি প্রথম কে গণনা করেন? রোমার নামে একজন বিজ্ঞানী লাইটের স্পিড কিন্তু গণনা করেন। শব্দ তরঙ্গ, শব্দ কোন ধরনের তরঙ্গ? শব্দ হচ্ছে মেকানিক্যাল ওয়েভ। ঠিক আছে, মেকানিক্যাল ওয়েভ। ম্যাচ ইউনিট বা ম্যাচ নাম্বার কার সাথে যুক্ত? হাই স্পিডের ক্ষেত্রে ম্যাচ নাম্বার যুক্ত। ম্যাচ নাম্বার দিয়ে জেট প্লেনের যে স্পিড সেটাকে মাপা হয় বা সেটাকে মানে দেখানো হয়, ম্যাচ নাম্বারের মাধ্যমে পরিমাপ করা হয়। সারফেস টেনশন দ্বারা কী মাপা হয়? সারফেস টেনশন মানে সারফেস টেনশন কী দ্বারা মাপা হয়? টেনসিওমিটার যন্ত্রের মাধ্যমে সারফেস টেনশন মাপা হয়। বৃষ্টির বিন্দুগুলি গোলাকার হওয়ার কারণ কী? সেটা হচ্ছে সারফেস টেনশন বা পৃষ্ঠটান। ঠিক আছে, ভেলোসিটির মাত্রা কত? ভেলোসিটির মাত্রা হচ্ছে এল ইন্টু টি টু দি পাওয়ার -1। ওকে, কারণ আমরা ভেলোসিটি কী করি, যে কিলোমিটার পার আওয়ার, তাই করি তো। তাহলে কিলোমিটারের জন্য এল মানে লেংথের ইউনিট, পার আওয়ার মানে হচ্ছে টি এর ইউনিট মানে টাইমের ইউনিট। তাহলে এটাকে যদি গুণ হিসাবে লিখি তাহলে এল টি টু পাওয়ার -1। ওকে, বল পেনে মানে বল পেন কোন প্রিন্সিপালের উপর কাজ করে? সারফেস টেনশন প্রিন্সিপালের উপর কাজ করে। তারপরে দেখো, স্পেসিফিক গ্র্যাভিটি মাত্রা কত? স্পেসিফিক গ্র্যাভিটির কোনো মাত্রা নেই, কারণ এটা হচ্ছে ইউ মানে দুটো এককের অনুপাত, সেই কারণে কোনো মাত্রা নেই। তারপরে দেখো, কোনো বস্তুর ভর পৃথিবীতে 50 হলে চাঁদে কত? চাঁদে বস্তুর ভর একই হবে, 85ই হবে, কিন্তু যদি ভার বলতো তাহলে সেক্ষেত্রে ওটাকে চেঞ্জ করতে হতো। এবার ভার বললে এখানে কেজিও হতো না, এখানে হয়তো নিউটন দিত, যে 50 নিউটন হলে চাঁদে কত। তখন আমরা কী করতাম, এটাকে 6 দিয়ে ভাগ করে দিতাম, কিন্তু যেহেতু এটা ভরই বলেছে তো ভর অপরিবর্তিত। ঠিক আছে, বার কিসের একক? বার হচ্ছে প্রেশারের একক বা চাপের একক। এনার্জি এ একক কার সঙ্গে সমান? এনার্জির একক ওয়ার্কের সাথে সমান। এনার্জি মানে হচ্ছে শক্তি এবং ওয়ার্ক মানে হচ্ছে কাজ করার ক্ষমতা। ওকে, তারপরে প্রশ্ন দেখো, আচ্ছা এটা ক্ষমতা নয়, মানে পাওয়ার মানে হচ্ছে ক্ষমতা ও ওয়ার্ক মানে হচ্ছে কাজ। ঠিক আছে, কার্য। 1 লাইট ইয়ার সমান কত মিটার? 1 লাইট ইয়ার, লাইট ইয়ার হচ্ছে এক বছরে যে যেটা তোমার আলোক রশ্মি সেটা যত দূর ডিস্টেন্স অবধি যায় সেটাকে বলা হয় 1 লাইট ইয়ার। তো সেটা মানে হচ্ছে 9.46 × 10^15 এত মিটার। ঠিক আছে, এটা মনে রাখবে, তোমরা লিখে নিতে পারো। 1 টন = কত কেজি? 1 টন মানে হচ্ছে 10^3 কেজি। ওকে, তারপরে দেখো, পৃথিবীর কেন্দ্রের কোনো বস্তুর ওজন কত? পৃথিবীর কেন্দ্রে যেহেতু বস্তুর কোনো আকর্ষণ বল থাকে না, সেই জন্য বস্তুর ওজন হয় 0। ইলেকট্রন কে আবিষ্কার করেন? ইলেকট্রন আবিষ্কার করেন জে জে থমসন। প্রোটিন কে আবিষ্কার করেন, সরি প্রোটন কে আবিষ্কার করেন? প্রোটন আবিষ্কার করেন গোল্ডস্টেইন। এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে, তোমরা এইগুলো কিন্তু লিখে রাখবে। তারপরে দেখো, ইলেকট্রিক পোটেনশিয়ালের একক কী? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে ভোল্ট। ডিবাই কিসের একক? ডিবাই হচ্ছে ইলেকট্রিক ডাইপোল মোমেন্টের একক। ঠিক আছে, তারপরে দেখো, একটি ফাঁপা গোলকের ভেতর ইলেকট্রিক ফিল্ড ইনটেন্সিটি কত? তো একটা ফাঁপা গোলকের মধ্যে ইলেকট্রিকের ফিল্ড ইনটেন্সিটি থাকে না, তো সেই কারণে এটা 0 হয়। ওকে, ড্রাই সেলের ইএমএফ কত? ড্রাই সেল মানে ড্রাই সেল যে ব্যাটারিগুলো থাকে তার ইএমএফ কত? সেটা হয় 1.5 ভোল্ট।
তবে দেখো এসি মেনের কম্পাঙ্গ কত ভারতে, মানে ভারতে এসি যে মেন থাকে সেটা কম্পাঙ্গ হচ্ছে 50 হার্টজ, ওকে, অল্টারনেটিভ কারেন্টের মেনটা। তারপরে দেখো 81 নম্বর, ইলেকট্রিক আয়রনের হিট এলিমেন্টটা কিসের তৈরি? তো নাইক্রোম তার দিয়ে ইলেকট্রিকের যে আয়রনগুলো, যেগুলো দিয়ে আয়রন করা হয় ইস্ত্রি, তো সেটার হিটার এলিমেন্টটা তৈরি, ঠিক আছে। সুপার কন্ডাক্টর এর পরিবাহিতা কত? সুপার কন্ডাক্টর এর পরিবাহিতা অসীম, ঠিক আছে, ইনফিনিটি। ড্রাই সেলে ইলেকট্রোড ব্যবহার করা হয় তা কিসের? ড্রাই সেলে ইলেকট্রোড ব্যবহার করা হয় জিঙ্ক এবং গ্রাফাইটের। দেখবে যে পেন্সিল ব্যাটারিগুলো থাকে সেগুলো খুললে ভেতরে একটা গ্রাফাইটের দণ্ড থাকে, এবং পাশে যে আবরণটা থাকে এরকম, সেটাকে জিঙ্ক বলা হয়, মানে জিঙ্কের আবরণ থাকে আশেপাশে খোলটা, এবং ভিতরে একটা দণ্ড থাকে সেটা হয় গ্রাফাইটের, ওকে, আর দুদিকে এরকম বন্ধ থাকে, ওকে। কারেন্টের মাত্রা কত? কারেন্ট বা বিদ্যুতের মাত্রা হচ্ছে এ, ওকে। দেখো অজানা রোধ মাপা হয় কিসের মাধ্যমে? হুইটস্টোন ব্রিজ এই যন্ত্রটার মাধ্যমে অজানা বস্তুর রোধ মাপা হয়। তারপর দেখো গ্যালভানোমিটার কে ভোল্টমিটারে পরিণত করতে গেলে কি করতে হয়? তো গ্যালভানোমিটারকে ভোল্টমিটার করতে গেলে উচ্চ রোধ অ্যাড করতে হবে, ঠিক আছে, ওখানটাতে সিরিজ এর মানে উচ্চ রোধটা সিরিয়ালি অ্যাড করতে হবে। তারপরে দেখো লোহার 20 তাপমাত্রা কত? 770 ডিগ্রি সেন্টিগ্রেড হচ্ছে লোহার 20 তাপমাত্রা। 20 তাপমাত্রা হচ্ছে যে তাপমাত্রায় কোনো বস্তুর ম্যাগনেটিক পাওয়ার সেটা নষ্ট হয়, ঠিক আছে। ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক কী? তো ওয়েবার হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্সের এসআই একক। তারপরে দেখো কোনো তাপমাত্রায়, মানে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেলের মান সমান হয়? তো -40 ডিগ্রি সেন্টিগ্রেডে বা -40 ডিগ্রি ফারেনহাইটে দুটোর তাপমানটা সমান হয়। তোমরা একটা ফর্মুলা মনে রাখবে, C/5 সমান F-32/9। তো সি এবং এফ এর মান যদি একই হয় তাহলে যে কোনো একটা জায়গায় মান বসিয়ে দাও, সি এর জায়গায় এফ বসিয়ে দাও, দিয়ে এফটা বের করো, দেখবে -40 আসবে। তারপরে দেখো সোনার এর পুরো নাম কি? সাউন্ড নেভিগেশন অ্যান্ড রেঞ্জিং হচ্ছে সোনারের ফুল ফর্ম। মাত্রাহীন কিন্তু একক আছে এইরূপ একটি রাশি কি? অর্থাৎ একক আছে কিন্তু মাত্রা নেই, এরূপ রাশি হচ্ছে কোণ, মানে ইংরেজিতে হচ্ছে অ্যাঙ্গেল। অ্যাঙ্গেল হচ্ছে এরকম একটা জিনিস, অ্যাঙ্গেল, অ্যাঙ্গেল এবং সলিড অ্যাঙ্গেল, সেই এই দুটো হচ্ছে একক, মানে মাত্রা আছে সরি মাত্রা নেই কিন্তু একক আছে, ঠিক আছে। কোণের একক হচ্ছে রেডিয়ান। তারপরে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে দীপন প্রাবল্যের একক কত? তো দীপন প্রাবল্যের একক হচ্ছে ক্যান্ডেলা, ওকে। তারপরে দেখো পারসেকের একটি ব্যবহার কি? পারসেক এটা ব্যবহার করায় নক্ষত্রের পারস্পরিক দূরত্ব মাপার জন্য। সোনা ও হিরে ভর পরিমাপের জন্য সাধারণত কোন একক ব্যবহার করা হয়? তো আমরা এটা জানি যে ক্যারেট হিসেবে সোনা এবং হিরে মাপা হয়, তাই না? তারপরে প্রশ্ন দেখো প্রমাণ মিটার কোন ধাতু দন্দর দিয়ে তৈরি হয়? প্লাটিনাম এবং ইরিডিয়াম এই ধাতু সংকর দিয়ে তৈরি হয়, ঠিক আছে। প্রমাণ মিটার মানে হচ্ছে যে মিটারটাকে আমরা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে অন্যগুলোর পরিমাপ করি, ঠিক আছে, যেটা অরিজিনাল মিটার হিসাব করা হয় সেইটা, সেই দণ্ডটা। তারপরে দেখো মেঘের গুড়গুড় আওয়াজ কোন শব্দের কোন ধর্মের বৈশিষ্ট্য? অনুনাদ ধর্মের বৈশিষ্ট্য। কার্যের ব্যবহারিক একক জুল, ঠিক আছে, কার্যের ব্যবহারিক একক কি? জুল। মাধ্যাকর্ষণ শক্তি কে আবিষ্কার করেন? স্যার আইজ্যাক নিউটন। তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহের মাত্রা একক হচ্ছে অ্যাম্পিয়ার। প্রেশার কুকারের মূলনীতি কি? প্রেশার কুকারের মূলনীতি হচ্ছে চাপে জল বেশি তাপমাত্রায় ফোটে, এটা হচ্ছে প্রেশার কুকারের মূলনীতি, মানে কোনো লিকুইডের উপর চাপ প্রয়োগ করলে সেটার স্ফুটনাঙ্কটা বৃদ্ধি পায়, এবং এক্ষেত্রে জলের স্ফুটনাঙ্ক 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যাবে, ঠিক আছে, 100 থেকে 120 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে যায়।
সে কারণে হিটটা বেশি ভালো পরিমাণ তৈরি হয়। ঠিক আছে, তো এই ছিল আজকে ভৌতবিজ্ঞানের 100টা প্রশ্ন। এবং তোমরা যারা যারা নতুন আছো, আমি আবারও বলছি তাদেরকে অনুরোধ, তোমরা আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে তোমাদের আপকামিং যে নোটিফিকেশান মানে ভিডিওর নোটিফিকেশান সেটা পৌঁছে যায়। ঠিক আছে, আরও এরকম 100টা করে সিরিজ আমরা করব, তার পাশাপাশি চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনাও কিন্তু শুরু হবে। থ্যাংক ইউ।